নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু মাটার পানির। সাধারণত আমরা যে মাটার পানির বানিয়ে থাকি তার থেকে কিন্তু ডিফারেন্ট হবে। এইভাবে সমস্ত টিপ ফলো করে একবার বানিয়ে দেখবেন, পানির ভেঙেও যাবে না আর খেতে কিন্তু হবে অত্যন্ত সুস্বাদু। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। এজন্য এখানে 200 গ্রাম পানির আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার পানিরটাকে আমরা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এর ফলে কালারটা সুন্দর আসবে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আর এই স্টেপটা ফলো করার জন্য কিন্তু পনিরের ভেতরেও ভীষণ ভালো টেস্ট যায়, তবে আপনারা চাইলে ম্যারিনেট না করেও বানাতে পারেন। আর আমি এখানে এরম শেপে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো একটু ছোটো বা বড় ইচ্ছে মতো কেটে নিতে পারেন। দেখুন হালকা করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পনিরগুলোকে আমরা ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা ভেজিটেবল অয়েল, আর এই তেলেই কিন্তু আমরা পুরো রান্নাটা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করে পনির ভাজবেন না, তাতে হার্ড হয়ে যায় বা চিউই হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। একেবারেই হালকা, কোনো কালার চেঞ্জ হবে না। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর একেবারে লো ফ্লেমেও ভাজার প্রয়োজন নেই, আবার হাই ফ্লেমেও ভাজবেন না। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ভেজে নিলাম। আবারও বলছি, খুব বেশি সময়ের জন্য কিন্তু পনির কখনোই ভাজবেন না। পনিরটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে রাখছি। আর এর আগেও আমার মাটার পনিরের একটা রেসিপি শেয়ার করা রয়েছে, যেটা অনেকেই ভীষণ পছন্দ করেছেন, তো সেই রেসিপিটা অবশ্যই আপনারা দেখতে পারেন। তবে এই রেসিপিটা দেখার পর, কারণ দুটো একেবারে ভিন্ন স্বাদের আর দুটোই সমানভাবে সুস্বাদু। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 3 থেকে 4টা ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর আগের থেকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দেখে নিন। একটা ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নিলাম। আর আজ এই রান্নায় যেহেতু কোনো রকম ক্রিম, মালাই, মগজ কিছুই ইউজ করব না, এজন্য এখানে আমি 1 চা চামচ পোস্ত আর 5 থেকে 6টা কাজু বাদাম বেটে নিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে বানাচ্ছেন, তাহলে ব্লাঞ্চ না করেও বানাতে পারেন, আবার ব্লাঞ্চ করেও বানাতে পারেন। আমি আজ এটা ব্লাঞ্চ করে বানাচ্ছি। আর যদি আপনারা ফ্রোজেন মটর নিয়েছেন, তাহলে তো ব্লাঞ্চ করার কোনো প্রয়োজন নেই। আর যদি ব্লাঞ্চ না করতে চান, সেক্ষেত্রে কিভাবে বানাবেন সেটা আমি পরে বলছি। এখানে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। জল ফুটে উঠলে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আগের থেকেও ব্লাঞ্চ করে রেখে দিতে পারেন, তাহলে রান্না করার সময় বেশি আর সময় লাগবে না, খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আর দেখুন কড়াইশুঁটিটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর জল থেকে কড়াইশুঁটিটা আমি ছেঁকে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট, আর একই সাথে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্ট। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচের চেয়েও কম হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ গুঁড়ো দেবেন না, তাতে রঙটা কালচে হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1/3 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, যেহেতু পানিরটা ভাজার সময়ও আমরা লবণটা ব্যবহার করেছি, তাই একটু গুঁজে দেবেন। এবার কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা কাজু বাদাম ব্যবহার করেছি, তাই লো টু মিডিয়াম ফ্লেমে আমরা কষিয়ে নেব, না হলে কাজুটা লেগে যেতে পারে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখুন এই সময় আমি দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরে দিলে কালারটা আরও বেশি সুন্দর আসে, তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও বানাতে পারেন, চাইলে নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে অয়েল সেপারেট হচ্ছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরম জল দিচ্ছি, তবে আপনারা যে পরিমাণে গ্রেভি চান সেইভাবে জলটা দেবেন, সেটা তার উপর নির্ভর করছে। জল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। শুকনো লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে চলে এসেছে, এবার লঙ্কাটা আমি তুলে নিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আগের থেকে ব্লাঞ্চ করে রাখা মটরগুলো আমি দিয়ে দিচ্ছি। মটরের পরিমাণটা আপনারা কম বা বেশি আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন, যে পরিমাণে আপনারা পছন্দ করেন সেইভাবে দেবেন।
ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না এবং মটর পনির এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর আমি যেহেতু আগের থেকে মটরটা ব্লাঞ্চ করে রেখেছি তাই একই সাথে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি আগে থেকে ব্লাঞ্চ না করেছেন আর ফ্রেশ মটর ইউজ করছেন, সেক্ষেত্রে এখন পনিরটা না দিয়ে মটরটা দেওয়ার পর ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য মটরটাকে সেদ্ধ করে নেবেন। তারপর ঢাকা খুলে পনিরের টুকরোগুলো দিয়ে দেবেন, না হলে কিন্তু পনিরটা ওভার কুক হয়ে যেতে পারে। আর যদি আপনারা ফ্রোজেন মটর ইউজ করছেন সেটাও কিন্তু একইভাবে মটর আর পনির দুটোই একসাথে দিয়ে দেবেন। এবার ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব 3 মিনিটের জন্য। 3 মিনিটের বেশি কিন্তু রান্না করার কোনো প্রয়োজন নেই, তাতে পনিরটা হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে আর ঢাকা খুলে এবার চেক করে নিচ্ছি। আর পনিরটা দেওয়ার পর কিন্তু লো ফ্লেমে রান্না করবেন না, তাতেও স্বাদ ভালো হবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে ফোটাবেন, তাতে পনিরটা সফট হবে। আর সেই পরিমাণে জলটা দেবেন যাতে তলায় লেগে না যায়। দেখুন একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনে পাতা। আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না করে থাকেন সেক্ষেত্রে ঘিয়ের পরিবর্তে 1 চামচ বাটার দিয়ে দিতে পারেন। আরও যে মাটার পনিরের রেসিপি চ্যানেল রয়েছে সেটার লিঙ্ক আমি আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে আর আমাদের সুস্বাদু মটর পনির কিন্তু একেবারে রেডি। এবার এটা সার্ভ করে দেব। বাড়িতে ট্রাই করার পর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।